হ্যাঁ, কালকে অব্দি ভাবছিস আমাদের নাকি, 30টা সেভিংস হয়েছে। ভাবছিস নাকি তোরা, তোরা কি ভেবেছিস, কি ভেবেছিস নাকি বলতো? তুই আমার সাথে তো কন্টিনিউয়াস আছিস লাস্ট 4-5 দিন ধরে, দেখছিস না কি হচ্ছে? আজকে সবাই ডিসাইডেড 20খানা সেভিংস অ্যাকাউন্ট আমরা করব, সব স্মার্টে করছি, দ্যাটস গ্রেট, গ্রেট, 30টায় আছি, আমি 50টা কনফিডেন্স ডেস্ক পেয়েছি, করব। দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ। আমার কনফিডেন্স লাগে, যার মধ্যে কনফিডেন্স নেই, দম নেই, তার সঙ্গে আমি আমি কথা বলতে চাই। ঠিক আছে, হোয়াট অ্যাবাউট শিওর কভার, হেলথ কভার, সাগনিক দেখতো এখানে? শিওর কভার, হেলথ কভারে আমাদের 4টে খালি হেলথ কভার রয়েছে, আজকে ইন্ডিভিজুয়ালি সবাই করবে, তো হেলথ কভার আর শিওর কভারে সবাই অ্যাক্টিভ হবে তাহলে আজকে। তোরা তোরা নিজেদের হেলথ কভার নিয়ে নে, আজকে নিজেদের হেলথ কভার নিয়ে নে, না না, আজকে সবাই করবে, আজকে রাস্তায় সবাই রাস্তায় রোদে যখন ঘুরবি, যখন এই এসি ঘর, এসি রুম, চেয়ার থাকবে না, রোদে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না, হেলথ কভার লাগবে এই গরমে। আমি তো বাইরেই আছি। হ্যাঁ, ওইটাই তো কথা, ক্লাস্টার হেড, ব্রাঞ্চ ম্যানেজার বাইরে, সবাই এসির হাওয়া নিচ্ছে, তো একটা করে পিঠে এসি লাগিয়ে দেবো, একদম কানের গোড়ায় হাওয়া দেবে। পনেরোটা শিওর কভার, 15টা হেলথ কভার, 20টা স্মার্ট, তুই যেটা বলেছিস রাত্রেবেলা হিসাব বুঝিয়ে দিবি। যা যা, বেরিয়ে যা। এইবার দুজনে আনমিউট করো, থিয়েটার রোড, পারমিতা পাল আর মেট্রোপলিটন, পারমিতা পাল আর কাজল বিশ্বাসের থেকে লগ ইন করেছো সৌম্যদীপ, আনমিউট করো, বল। সেভিংস অ্যাকাউন্ট হয়েছে তোমাকে, বল। স্যার, আমার দুদিনে 3টে সেভিংস আর 2টো কারেন্ট হয়েছে, হ্যাঁ, 2টো সেভিংস আর 2টো তিনটে কারেন্ট, তিনটে সেভিংস আর 2টো কারেন্ট স্যার। অ্যাড করে কি ডবল ফিগারে এলো থাকলি? পারমিতা কি ডবল না ফিগারে স্যার, এলো? ছটা ছটা সেভিংস হলো, 6টা সেভিংস হলো, 4টে কারেন্ট, টোটাল 10টা কাঁথা, 1.25 অ্যাভারেজ। দিনে 10টা ডবল ফিগারে গেছে, আমি তো ভেবেছিলাম ডবল ফিগারেই যাবে না। ব্রাঞ্চটা এবার ওখানে কি করতে হবে বলো তো? জুডিও ফ্যাশন, টাটা জুডিও, তাহলে রিলায়েন্স ট্রেন্ড, ঠিক আছে, গেঞ্জি, শার্ট, পায়জামা, পাঞ্জাবি খুলে দিতে হবে, অত কষ্ট করে বানিয়েছি না আমরা, ওই ভাড়ায় দিয়ে দিতে হবে। এবার ওর থেকে বেশি ইনকাম আসবে তোমার ব্রাঞ্চটা খুলে, তুমি যা করছো ওখানে, নাটক চলছে না? নাটক চলছে, কোথায় তোমার স্টাফ দেখি, ডাকো তো একটু। রাহুল বর্মা, 12টা স্মার্ট অ্যাকাউন্ট, 10টা শিওর কভার, 10টা হেলথ কভার, বাংলা ভাষা বলে দিলাম। বিশ্বনাথ দে, বিশ্বনাথ দে, আমি তোকে একটা কথা বলে দিচ্ছি, আমি তোকে আর নেক্সট 20টা দিন দেবো অ্যাট UNB। বিশ্বনাথ দে, ছবি দেখা, খবর দেখা, খবর দেখা, আছি তো, দেখতে পাচ্ছি না, কথা বল। হ্যাঁ বলছি, বস নেক্সট 20 দিন তোকে দেবো আর দুজন RBH কে দেবো, যথেষ্ট টাইম আমি ওখানে দিয়েছি, যথেষ্ট বোঝানো আমার হয়ে গেছে। বল, লাস্ট 2 দিনে কটা সেভিংস অ্যাকাউন্ট, কটা কারেন্ট অ্যাকাউন্ট খুলেছিস, বল। 8 তারিখে 10টা সেভিংস খুলেছে, 2টো কারেন্ট খুলেছে। ঠিক আছে, আর 9 তারিখে এখন অব্দি 5টা সেভিংস, 1টা কারেন্ট, 15টা। তুই বললি হ্যাঁ স্যার, 15টা করে সেভিংস অ্যাকাউন্ট পাঠিয়েছি, 5টা খুলছে কেন? আমাকে কি ভেবেছিস, সি ভেবেছিস, কি সেভেন্টি ভেবেছিস আমাকে? 78 ডিসপ্যাচ করে দিয়েছি। টোকার একখানা, আজ 25টা স্মার্ট করবি, 25টা সিওর কভার, 25টা হেলথ কভার। হ্যাঁ সামনিক, লেখ, কাকে কি বলছি লেখ। হ্যাঁ স্যার, বিশ্বনাথ, 17টা, 25টা স্মার্ট, 17টা এসবি খুলি। পঁচিশটা স্মার্ট করবি, 25টা শিওর কভার, 25টা হেলথ কভার, হয়ে গেল? হ্যাঁ বস, না পারলে প্রতি 1 ঘন্টা বাদে বাদে ফোন করবি আমাকে, সুরজিৎ, রাহুল অ্যান্ড বিশ্বনাথ, ছড়িয়ে দেবো আমি গিয়ে, দেখ করাবো ওখানে।
জন স্যার 8 তারিখে ফর ইউ মাই সিপিআই স্কোর ইজ 77 টুডে আই উইল ইস্যু এইচআর মেমো টু ইউ অ্যান্ড তিথির ইন্দ্রদেব আশীর্বাদ করেছে অ্যাকাউন্ট খুলে গেছে তোমার ব্রাঞ্চে তুমি কি করেছো মামা তুমি কি করেছো মামা হ্যাঁ কতদিন চলবে হাওয়ায় হাওয়ায় হাওয়া হাওয়াই আনন্দ নিকেতন।